ফর এক্সাম্পল তৌহিদ হৃদয়, তৌহিদ হৃদয় কিন্তু ওয়ান ডে ক্যারিয়ারটা খুব ভালোভাবে স্টার্ট হয়েছে, ঠিক আছে, বাট ও যখন একটু রান টান করছে এলপিএলে, যে ভালো টালো খেলছে, অবভিয়াসলি সবাই ওকে নিয়ে অ্যানালাইজ করছে এবং বাইর করছে যে ওর আউটসাইড অফ বলগুলোতে একটু প্রবলেম হয় এবং ওকে কিন্তু সবাই এখন ওই জায়গায় খেলাইতেছে। সো আমরা যদি ওর টেকনিক্যাল প্রবলেমটা একটু খেয়াল করি, যদি মনে করেন এরকম কাভার ড্রাইভ করার মতো আউটসাইড অফে একটা বল বলার পিচ করে, সাধারণত ব্যাটসম্যানরা বলের পাশে পা নিয়ে কাভারে খেলে অথবা স্কোয়ার ড্রাইভ করে, ঠিক আছে, বাট তৌহিদ হৃদয় পাঞ্চ করতে পারে কাভারে, বাট ও যখন একটু পাওয়ার দিতে চায় ওর বটম হ্যান্ডটা ডমিনেট করে এবং ওর ব্যাটটা সোজা আসে স্ট্রেট ড্রাইভের মতো, এবং এটা হওয়ার কারণ হয় কি ওর আউটসাইড আউটসাইড এজ নিয়ে বলটা কিন্তু কাভারের হাতে চলে যেতেছে। সো রিসেন্টলি কিন্তু দুই তিনটা ম্যাচে এরকম মানে কাভার ড্রাইভ করতে যায় বল হাতে তুলে দিয়ে চলে আসছে। সো এগুলো স্কিলসও কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে, অবশ্যই ও নিজেও জানে, ও আশা করি ওর নিজের এই স্কিলস ডেভেলপমেন্টের উপর কাজ করবে।